الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পার ওয়ান ইনসান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بذكر شهر جبيني ذا خرشا وبيدا هذا معنا كبوشا
zikr haq amud ghadai ruhero marhama mudibi وجود خود ستم بے حد مکن حق ندارا دست خلقا زار را استری خسلت کے دندار را سبحانت لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اعمى سقم فيه جنة بجهنم اعمى سبن فيه جنة بجهنم يخاف كثرة من نار حين نوري يخاف كثرة من نار حين نوري شافيع الله ما لنبي رزق يا مر شافيع আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এতনার জবানা কুরআন ও সুন্নাহর সহিহ ভিত্তিতে সহিহ তরিকায় 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে কিছু কথা আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন হে মানুষ তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে অনর্থক বানাইলাম এবং তোমরা কি কোথাও ভেবেছ যে তোমরা পুনরায় আমি আল্লাহর কাছে আসতে হবে না হে মানুষ তোমাদের ভাবা ভুল আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই যেই কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম উদ্দেশ্যটা কি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফেই বলে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন জাতি এবং মানুষকে বানাই নাই ইল্লা তবে বানাইলাম লিয়াবুদুন আমার ইবাদতের জন্য ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাই নাই এই বানানো দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ মানুষকে দুনিয়ার ভিতর পাঠাই নাই এই জন্য পাঠাই নাই আমার ইবাদত করবে না নামাজ পড়বে না রোজা রাখবে না যাকাত দেবে না ইল্লা লিয়াবুদুন তবে বানাইলাম ইবাদতের জন্য দুনিয়ার ভিতর বান্দাকে আমি আল্লাহ পাঠাইলাম ইবাদতের জন্য এমনে পাঠাইলাম এমনেতেই পাঠাইয়ে দেই না বড় আদর করে বড় মায়া করে বান্দাকে দুনিয়ার জমিনে আমি পদার্পণ করলাম এজন্য আল্লাহ বলেন
وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ সিনজাতি এবং মানুষকে বানাই নাই ইল্লা তবে বানাইলাম লিয়াবুদুন আমার ইবাদতের জন্য ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বান্দার প্রভুটা বানাবার পর যখন নাকি ফেরেশতারা মুখমণ্ডলের নিকটে চলে আসে আমি আল্লাহ ডাকিয়া বললাম ও ফেরেশতার দল এই জায়গার ভিতরে তোমরা না হয়ে যাও আর সামনে বাড়বা না কেননা আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার ভিতর পাঠাইবার একটা উদ্দেশ্য আমার বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহকে ডাকবে আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবে এই জন্য আমি আল্লাহ বান্দাকে বড় জোর করে বড় মায়া করে দুনিয়ার জমিনে পদার্পণ করব আমি আল্লাহ যেমন পবিত্র আমি আল্লাহর তেমন নামটাও পবিত্র এই জন্য আমি আল্লাহর নামটা যেই জবান দ্বারা উচ্চারণ করা হবে ওই নাম যেই জবান দ্বারা উচ্চারণ করা হবে সেই জবানটাও পবিত্র রাখতে হবে এই জন্য আমি আল্লাহ বড় আদর করে বড় মায়া করে বান্দার চেহারাটা বানাবো আল্লাহ বলেন এ ফেরেশতার দল এলা হয়ে যাও আর সামনে বারবার আমি আল্লাহ বড় আদর করে বড় মায়া করে বান্দাকে দুনিয়ার জমিনে পদার্পণ করব বড় আদর করে বড় মায়া করে আল্লাহ যখন বান্দার চেহারাটাকে বানায় দিলেন বান্দার চেহারাটা বানাবার পর দুনিয়া নাম জিন্দগির ভিতর বান্দা যখন নাকি আসার সময় হয়ে গেল দীর্ঘ 10 বছর দিন তার মায়ের কাছে থাকার পর দুনিয়া নাম জিন্দগির ভিতর যখন নাকি সন্তান চলে আসবে মা এখন কেমন যেন চটপট 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 করতেছে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করে মাঠের ভিতর গড়া করে করতেছে গলা কাটা মুরগির মতো জিন্দগির ভিতর আমি থাকতে পারবো না আত্মীয় স্বজন সকলে যখন নাকি চলে আসে আত্মীয় স্বজন সকলে সামনে আসার পর মাকে ডাক দিয়া বলতেছে ও মা দীর্ঘ কয়েক বছর আমাকে লালন পালন করার পর তুমি যখন নাকি আমাকে সামনে হাতে উঠিয়ে দিয়েছ আমি আর তোমার খেদমত করতে পারি নাই ও মা আমি জানি না দীর্ঘ কয়েক বছর তুমি আমাকে লালন পালন করেছ আমি তোমার খেদমত ভালো করতে পারছি কিনা ও মা আমি জানি না দুনিয়া নামক জিন্দগির ভিতর আমি আর থাকতে পারবো নাকি আমার পেটের ফসলের কারণে আমার মনে হয় দুনিয়াতে আমি আর থাকতে পারবো না দয়া করে তুমি আমাকে মাফ করে দাও মায়ের থেকে যখন নাকি বিদায় নেওয়া হয়ে গেল এবার তোমার মা যখন নাকি তোর পড়িয়া চটপট চটপট করে তখন তোমার নানাকে ডাক দেয় অর্থাৎ তার বাবাকে যখন নাকি ডাক দেয় ডাক দিয়ে বলে দীর্ঘ কয়েক বছর আমাকে লালন পালন করার পর এখন আমার মনে হয় আমি দুনিয়া নামক জিন্দগির ভিতর আর বাঁচবো না দয়া করে তুমি আমাকে মাফ করে দাও সকলের কাছ থেকে বিদায় নেওয়ার পর এবার স্বামীকে ডাকিয়া বলতেছে স্বামী আমার আমার মা বাবা বড় আদর করে বড় মায়া করে আমাকে লালন পালন করার পর তোমার হাতে উঠিয়ে দিয়েছে যে স্বামী এখন আমার পেটের ফসলের কারণে মনে হয় দুনিয়া নামক জিন্দগির ভিতর আমি আর থাকতে পারবো না তুমি দয়া করে আমাকে মাফ করে দাও সকলের কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেল এখন সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করবে মায়া
নাকি আস্তে আস্তে বেড়ে গেল এবার মাল্লা দরায় কান্না করে মালি আমার পেটের ফসলের কারণে আমার যতই কষ্ট হোক না কেন তারপরেও তুমি আমার পেটের ফসল নষ্ট করবা না তুমি দয়া করে আমার পেটের ফসলটাকে নষ্ট করবা না ওই সন্তান যখন নাকি দুনিয়ার ভিতর পদার পথ করা হয়ে গেল এখন নামাজ গান হয়ে জমিনে পড়ে আছে সন্তান যখন নাকি দুনিয়ার জমিনে আসার পর ওয়া বলে কান্নাকাটি আরম্ভ করে দিল ওই সন্তানের কান্নাকাটির আওয়াজে মায়ের কান পর্যন্ত যখন নাকি পুষিয়া যায় সাথে সাথে মায়ের জ্ঞান ফিরিয়া চলে আসে আল্লাহ বলেন আমি আল্লাহ জানি আমার বান্দাকে আমি দুনিয়ার জগতে বাঁচাই না আমার বান্দা ভাত খাইতে পারবে না আপেল খাইতে পারবে না কমলা খাইতে পারবে না আমি আল্লাহ জানি আমার বান্দা কি পরিমাণ গরম খাইতে পারবে কি পরিমাণ ঠান্ডা খাইতে পারবে এই জন্য আমি আল্লাহ সর্বদা থাকে ওই বান্দা যখন নাকি দুধ খাওয়ার পর আস্তে আস্তে বড় হয়ে গেল এখন বান্দা কেমন জানো ভাত খাইতে জানে আপেল খাইতে জানে আঙ্গুর খাইতে জানে কমলা খাইতে জানে সন্তান যখন নাকি আস্তে আস্তে বড় হয় এখন কেমন জানো মাঝে মাঝে তার মাকে মা বলে ডাকবে বাবাকে বাবা বলে ডাকবে আল্লাহ পাক ডাকতে বলতেছেন যখন নাকি তোর মাকে মা বলে ডাক দাও তোর মায়ের কোলে যখন ঠান্ডা হয়ে যায় তুই তোর বাবাকে যখন বাবা বলে ডাক দাও তখন তোর বাবার কোলে যা ঠান্ডা হয় তুই একটু চিন্তা করতে আমি আল্লাহ তোকে বড় আদর করে বানাইলাম আমি আল্লাহ তোকে বড় মা করে বানাইলাম তুই আপেল খাইতে জানতি না আপেল খানা শিখাইলাম তুই ভাত খাইতে জানতি না তোকে ভাত খাওয়া শিখাইলাম তুই আব্বা বলতে জানতি না আব্বা বলা শিখাইলাম তুই আম্মা বলতে জানতি না আমি আল্লাহ তোকে আম্মা বলা শিখাইলাম এখন বান্দা তুই তোর মাকে মা বলে রাখবে তোর মায়ের কলিজা ঠান্ডা হয় তোর বাবাকে তুই যখন নাকি বাবা বলে ডাকবে বাবার কলিজা ঠান্ডা হয় আমি আল্লাহকে যদি আমি মাওলার পুত্রটি করে যাও বড় ঠান্ডা হয়ে যেত এ গোলাম তারপর তোকে আমি মাওলাকে ডাকো না গুনা করে করে জীবনটাকে ধ্বংস করে ফেলেছ আল্লাহ ডাকিয়া পায়ের গোলাম তুই তোর মাকে তুই মা বলে ডাক দাও তোর মায়ের বলে যা ঠান্ডা হয়ে যাবে তখন যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি মাওলার কুদরতি চলে যাও বড় ঠান্ডা হয়ে যায় তারপর যারা আমি মাওলাকে ডাকু না গুনা করে করে নিজের জীবনটাকে নিজের নফসটাকে জুলুম করে করে ধ্বংস করে দিয়েছ আমি মাওলার কাছে তওবা কর আমি মাওলার কাছে তওবা করতে দেরি হয় আমি মাওলা বান্দার তওবাকে গ্রহণ করতে দেরি হয় না আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে
আমার
আমি সাথে সাথে আমার বান্দার গুনাহকে মাফ করে দিয়েছি এনে নবীর উম্মতে নিদান যারা গুনাহ করে করে নিজের নফসটাকে ধ্বংস করে দিয়েছো আল্লাহর দরবারে কান্না করো আল্লাহ তোমাদের তাওবাকে কবুল করে নেবেন এর নবীর উম্মতের দান আল্লাহ বলেন আমি বান্দাকে বানাইলাম আমার ইবাদতের জন্য অন্য কোনো মাখলুকের ইবাদতের জন্য নয় আমি আল্লাহ বান্দাকে বানাইলাম আমার ইবাদতের জন্য হে গোলাম তুই কিভাবে আমি আল্লাহর ইবাদত করবি আমি আল্লাহর ইবাদত মসজিদে যখন নাকি আজান হয়ে যাবে নামাজ পড়ার জন্য চলে যাবে আমি আল্লাহর ইবাদত করবার রমজানের রোজা ফরজ হয়ে যাবে রোজা রাখা আরম্ভ করে দিবি আমি আল্লাহর ইবাদত এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে না একদিন আগে আর পরে দুনিয়া থেকে চলে যেতে হবে এই বাড়ি আমাদের আপন না এই গাড়ি আমাদের আপন না ঘর আপন না যে স্ত্রীর জন্য তুই পাগল ওই স্ত্রী তোর আপন হবে না যে মেয়ের জন্য তুই পাগল ওই মেয়ে তোর আপন হবে না যে মেয়ের জন্য তুই পাগল যেই টাকার জন্য তুই পাগল যেই বাড়ির জন্য তুই পাগল ওই বাড়ি তোর আপন হবে না ওই ঘাড়ি তোর আপন হবে না ঘর আপন হবে না এমনকি তোমার একটানের পর যেই কবরের ভেতর তোমাকে দাফন করা হবে ওই কবরের জায়গাটাও তোমার আপন হবে না এর নবীর উম্মতের দল আস্তাকা দেখো কত ধনী লোক দুনিয়ার থেকে খালি হাতে ফিরে যাচ্ছে আজকে তোমার টাকা আজকে তোমার বাড়ি আজকে তোমার গাড়ি তোমার ভিতর অহংকার এই টাকার কারণে তোমার ভিতর এত অহংকার অথচ টাকা দেখো ফেরাউনের মতো ধনী আর কেউ ছিল না নমরুদের মতো ধনী কেউ নাই আল্লাহ বলেন আমি তাদেরকেও ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহ বান্দাকে টাকা দান করলাম পরীক্ষার জন্য আমি আল্লাহ বান্দাকে টাকা দান করলাম পরীক্ষার জন্য বাড়ি দান করলাম পরীক্ষার জন্য কেননা আমি আল্লাহ এই দুনিয়াটাকে একটা পরীক্ষার হল হিসাবে বানাইলাম একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতাও আমি আল্লাহ বান্দাকে দান করে দিলাম কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবে সেই জন্য আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার ভিতর পাঠাইলাম নবীগণ নবুয়তের দরওয়াজায় তারা লাগাইয়া বিদায় হয়ে গেলেন এই দায়িত্ব পালন করবেন হকদারি উলামা একরাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামা একরামগণ হলো নবীর ওয়ারিস অতএব তারা তোমাদেরকে যেভাবে চলতে বলো সেভাবে চলো আজকে তোমার বাড়ির কারণে তোমার ভিতর অহংকার আজকে এই টাকার জন্য তোমার অহংকার অথচ তোমার অন্তকালের পরে তোমার অন্তকালের পরে দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে বাড়ি তোমার সাথে যাবে না গাড়ি তোমার সাথে যাবে না ঘর তোমার সাথে যাবে না এই পৃথিবীটাকে পুরো পৃথিবীটাকে শাসন করেছেন দুজন ব্যক্তি একজন হলো পয়গম্বর সুলাইমান আর একজন হলো বাদশা যুলকারনাইন ওই বাদশা যুলকারনাইন যখন নাকি দুনিয়া থেকে চলে গেল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার ভক্তরা তার দুহাত কোন কাপড়ের কাপড় থেকে বাহির করে পুরো এলাকার বিস্তর তাকে ঘুরাইতেছে হঠাৎ করে সকল মানুষ প্রশ্ন করা আরম্ভ করে দিল এই বাদশা যুলকারনাইন এত টাকার মালিক ছিল এত বাড়ি এত গাড়ির মালিক ছিল তারপরও টাকা যাওয়ার সময় দুটো হাত পাতিয়া আবার মানুষের কাছে চাইতেছে বাদশা যুলকারনাইনের ভক্ত দল ডাকিয়া বলতেছেন আরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও বাদশা যুলকারনাইন তোমাদের কাছে কিছু চায় না টাকা চায় না বাড়ি চায় না বাদশা যুলকারনাইন দুনিয়ার মানুষকে শিক্ষা
দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি এত টাকার মালিক ছিলাম, আমি এত গাড়ির মালিক ছিলাম, এত ঘরের মালিক ছিলাম, এত টাকার মালিক ছিলাম, আজ টাকা দেখো আমি কবর পথের যাত্রী, অতএব আমি কবর পথে যাই কিছু দুটো হাত খালি নেই কবর পথে যাই কিছু মিশরের জাদুঘরে আজ পর্যন্ত ফেরাউনের লাশটা পড়ে আছে। অতএব সকলের কাছে অনুরোধ থাকবে, কিভাবে আল্লাহর ইবাদত করা যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, সেভাবে আমরা সর্বপরিব চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফীক দান করুন। সকলে বলো আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।